আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে আবার অনেক দিন পরে খরগোশের ভিডিও নিয়ে আসলাম। মাশাআল্লাহ, খরগোশগুলো অনেক বড় হয়েছে এবং তাদের জন্য তাজা ঘাস নিয়ে আসা হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে তারা ঘাসগুলো উপভোগ করতেছে, খাচ্ছে। আসলে এই মানজার বা এই দৃশ্য যারা উপভোগ করেননি তারা আসলে এটার যে কত আনন্দ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা আমার কাছে নেই। পাশে দাঁড়িয়ে তাদেরকে দেখা যে তারা কীভাবে খাবারকে উপভোগ করে, এটা আসলে খুবই একটা দৃষ্টিনন্দন বিষয়। সেদিক থেকে আজ বর্ষাকালের সেই রিমঝিম বৃষ্টির মধ্যেও মাশাআল্লাহ খরগোশগুলিকে খাবার দিতেই তারা চলে আসছে। এর ভিতরে অনেকগুলি আছে যেগুলো এখনো পর্যন্ত আসার পথেই আছে, একটা একটা করে বেরিয়ে আসতেছে বিভিন্ন জায়গা থেকে। আপনারা আশা করি দেখতেছেন যে কী সুন্দরভাবে তারা তাদের দেওয়া খাবারগুলিকে ধীরে ধীরে খাচ্ছে। দেখতেছেন এই মাত্র একটা ব্রাউন খরগোশ আসলো এবং সবাই মিলেমিশে খুব সুন্দরভাবেই তাদের খাবার খাচ্ছে। এইভাবে তাদেরকে সকাল বিকাল খাবার দেওয়া হয়, সাথে তাদের যেই পুষ্টি সম্পূর্ণ খাবার যেটা বাজারে প্যাকেট আকারে কিনতে পাওয়া যায় সেটাও আমরা দিয়ে থাকি। পানি পাশাপাশি তাদেরকে থাকার জন্য শেড করে দেওয়া হয়েছে, যাতে তারা বৃষ্টি আসলে বা কোনো ধরনের রাতে ঘুমানোর জন্য তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। আশা করি আপনারা দেখতে পারতেছেন যে তারা কীভাবে খাবারে ব্যস্ত। এবং এই দৃশ্যটা যখন আমি দেখতেছিলাম তখন চিন্তা করলাম যে আসলে এটা ভিউয়ার্সদের কাছে শেয়ার করলে ভিউয়ার্সরাও, আশা করি আপনারা যারা র‍্যাবিট পছন্দ করেন তারাও বিষয়টাকে আসলে খুবই উপভোগ করবেন। খরগোশগুলি আসলেই খুবই দেখার মতো একটি জিনিস, অনেকে খুবই পছন্দ করেন। যারা খরগোশ পছন্দ করেন তারা আসলে এই দৃশ্যগুলি দেখলে খুবই আনন্দ পাবেন। একটার পর একটা খরগোশ আসতেছে এবং তারা তাদের খাবারগুলি খাচ্ছে। ঠিক এইভাবেই আসলে তারা তাদের জীবনযাপন করে থাকে। এটা খুবই নিরীহ প্রাণী, এরা কখনোই আক্রমণ করে না কাউকে এবং খুবই মোলায়েম এবং খুবই সফট, একটা সফট প্রকৃতির প্রাণী। যখনই কোনো শব্দ এরা শুনে তখনই এরা চমকিয়ে দাঁড়ায়, তাদের কান খাড়া করে ফেলে। হয়তো কেউ আসলো, হয়তো কেউ এখনই হয়তো বা তাদেরকে দেখলো, এরকম একটা চিন্তা ভাবনা করে তারা, কিন্তু খুবই সচেতন থাকে সবসময়।
সব সময় কান খাড়া থাকে, যাতে তাদেরকে কেউ কোনো ধরনের ক্ষতি করতে না পারে, তাদের উপর যাতে কেউ কোনো ধরনের আক্রমণ করতে না পারে। এবং খুবই ধূর্ত এবং খুবই চালাক একটি প্রাণী খরগোশ, সাথে সাথে গর্তের ভিতর ঢুকে পড়ে, তাদের নিজস্বভাবে করা গর্তগুলো আশেপাশেই আছে, তারা তাদের সাধারণত গর্তগুলো করে থাকে বাচ্চা প্রসব করার জন্য এবং তাদের নিরাপত্তার জন্য। সম্পূর্ণ ভিন্ন প্রজাতির একটা প্রাণী খরগোশ। এখন তাদের দুপুরের খাবার চলছে, আশা করি আপনাদেরকে এই সুন্দর একটি মুহূর্ত উপভোগ করার যে ভিডিওটা আপলোড করলাম, আশা করি সবাই ভিডিওটি দেখে খুবই ভালো লাগবে। পাশাপাশি ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আশা করি। এবং যদি ভিডিও এরকম ভিডিও আরও আপনাদের দরকার হয় তাহলে আমার চ্যানেলে আপনারা কমেন্ট করবেন, আমি আরও ভিডিও আপলোড দেব, আরও উৎসাহিত হব। এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আপনারা আশা করি আমার চ্যানেলে গিয়ে অন্যান্য র‍্যাবিটসের ভিডিও বা খরগোশের ভিডিওগুলি দেখতে পাবেন। ডে বাই ডে আরও ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, জাজাকাল্লাহ, সকলে ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ, ফি আমানিল্লাহ।